চোপড়া কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন, সালিশি সভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস বিধায়ক যে বিতর্কিত মন্তব্য করেছে তা ধামাচাপা দিতে চাইছে শাসক দল। নতুন ন্যায় সংহিতা চালু হচ্ছে ভারতবর্ষে, চালু হয়ে গেছে বলা ভালো। সেখানে এইভাবে বিভিন্ন জায়গায় ক্যাঙ্গারু কোর্ট তৈরি করে মহিলাদের উপরে এবং অন্যান্যদের উপরে অত্যাচার, আর যেভাবে যেভাবে তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি বলছেন মুসলিম রাষ্ট্রের কথা, এবং তৃণমূল বুঝতে পেরেছে এটা হয়তো বুমেরাং হতে পারে। আমার কাছে মেসেজ আছে তৃণমূলের গ্রুপে, চোপড়ার গ্রুপে, সেখানকার ব্লক সভাপতি, তিনি নির্দেশ দিচ্ছেন এই ভিডিওকে যেন আর শেয়ার বা লাইক না করা হয়। আমার কাছে যে প্রমাণ আছে আপনারা চাইলে আপনাদেরকে দিয়ে দিতে পারি আমি। তো এইভাবেই তো চলছে রাজ্যটা। অর্থাৎ যা এই ধরনের মাল মেটেরিয়াল আছে এদেরকে ভোটের কাজে ব্যবহার করো, আর তারপরে কার্পেট দিয়ে চেপে দাও, আর কার্পেটের রং দেওয়া হচ্ছে সবুজ, দিদির কোম্পানির কার্পেট।